মাত্র দুটো আলু আর তার সাথে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্টে হোক বা বিকেলবেলার একটু হালকা জল খাবার তাই সাথে সাথে বাচ্চাদের টিফিন হোক বা বড়োদের জন্য সবসময়ই কিন্তু খুব সহজেই করে দিতে পারবে তার জন্য প্রথমে এই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা তার সাথে মিহি করে কুচনো পেঁয়াজ আর তার সাথে কিছুটা ক্যাপসিকাম আর তোমরা কিন্তু চাইলে এখানে অন্য সবজিও দিতে পারো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর তার সাথে হাফ চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এরপর এর, এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে কিন্তু আলুর সাথে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু একটু খেয়াল রেখো কর্নফ্লাওয়ারটা বেশি দিলে কিন্তু হবে না যতটুকু পরিমাণ বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে না আলুর সাথে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ওই মেখে রাখা আলু থেকে কিছুটা করে আলু নিয়ে এরকম হাতের মধ্যে করে গোল্লা পাকিয়ে তারপরে একটু চ্যাপটা করে একটা টিক্কির মতো শেপ দিয়ে নিচ্ছি রকম ভাবেই আমি এক একটা টিক্কি কিন্তু গড়ে নেব তো এখানে দেখো মোটামুটি আমার সব কটা ভালো মতো গড়া হয়ে গেছে এরপরে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল আমি ভালো করে গরম করে নিলাম গরম হয়ে যাওয়ার পরে এই টিক্কিগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তবে তেলে টিক্কিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াতে যেও না তাহলে কিন্তু টিক্কিগুলো একটু ভেঙে যেতে পারে দুদিকটা ভালো মতো তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি তেল থেকে কিন্তু টিক্কিগুলোকে এক এক করে তুলে নিচ্ছি টিকিগুলো কিন্তু এমনিতেও এরকমভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে নিয়ে নিলাম একটা পাউরুটি আর তার মধ্যে লাগিয়ে দিলাম এই গ্রিন চাটনিটা আর এই চাটনিটার ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করে রেখেছি তোমরা চাইলে দেখে আসতে পারো আর একটা রুটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা মেয়নিজ আর তার সাথে দিয়ে দিলাম টোম্যাটো কেচাপ দিয়ে রুটির মধ্যে সব কিছু ভালো করে কিন্তু লাগিয়ে নিলাম এবারে বানিয়ে রাখা টিক্কি থেকে একটা টিক্কি নিয়ে পাউরুটির ওপর দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে সাথে টমেটো আর তোমরা চাইলে এখানে শশা আর ক্যাপসিকামও দিতে পারো ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে আর একটা যে রুটিটা ছিল সেটাকে ওপর থেকে চাপা দিয়ে এরকম কেটে নিলেই কিন্তু একটা দারুণ স্বাদের আলু স্যান্ডউইচ তৈরি এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে তোমরাও চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কিছুটা বার্গারের মতোই লাগে খেতে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও